রাফি গাড়ি থামো কেন গাড়ি থামো এই বয়সে মা হতে যাচ্ছে আর কিছুই করার নেই ওর শি ইজ ডেড আরে এসব কি বলো তুমি আমি বাবার সাথে একমত তুমি আসবে না কেন প্লিজ এখান থেকে যাও আমাকে ভুল বুঝো না তোমরা বিষয়টা একটু প্র্যাকটিক্যালি চিন্তা করার চেষ্টা করো কি চাও তুমি একবার আমার ভরসা রাখো জীবনটা কত সুন্দর আমি তোমাকে দেখাতে চাই প্লিজ আমরা কোথায় যাচ্ছি তুমি এটা জাস্ট এক ঘন্টার প্রসিডিউর তুমি কিচ্ছু বুঝবে না এখন সব বেরাই করছে তিন চার দিন রেস্ট হবে একদম সব কিছু ঠিক হয়ে যাবে আমি ট্রাভেল এজেন্সিকে আমাদের হানিমুন ডেটটা একটু পিছাতে বলেছি আচ্ছা রুক আমি তোমার সাথে কোথাও যাবো তুমি আমার বাচ্চা মেরে ফেলবো আমি তোমার সাথে যাবো না রুক প্লিজ প্লিজ চলো এখানে সিম কেট করো না চলো চল প্লিজ এ ব্যাপারে আমার আর কিছু বলার নেই দিস ইজ অল রাবিশ আমার মেয়ের জীবন নষ্ট করেছে তুমি এ বিয়ে আমি মেনে নেইনি আর কখনো মেনে নেবও না আর আমি তোমাকে ক্ষমা করব না নেভার আশ্চর্য তুমি ওকে একা দোষ দিচ্ছ কেন তনু যদি ইচ্ছা না থাকতো তাহলে তো সম্ভব হতো না ও কি করতে পারে এই বয়সে মা হতে যাচ্ছে আর কিছুই করার নেই ওর শি ইজ ডেড আরে এসব কি বলো তুমি আমি বাবার সাথে একমত আপনারা দুজনেই এরকম একটা জীবন বেছে নিয়েছেন যেখানে অপার স্বাধীনতা শাট আপ রাফি তুমি ওর ব্যবহারে কিছু মনে করো না আসলে ও না তনুর ব্যাপারটা নিয়ে খুব অ্যাজিটেটেড হয়ে আছে মেয়ের ব্যাপারে এত পজেসিভ এটা কিন্তু আমি আগে বুঝতে পারিনি আমার মনে হয় তনুর প্রথম তিন মাস এখানে থাকুক ওর এখন যত্নের প্রয়োজন তুমি ওর সাথে থাকতে পারো বাসা ছেড়ে থাকা সম্ভব না আন্টি কিন্তু দুজনে একসাথে থাকলে সেটা ভালো হবে দূরে থাকলে না সম্পর্কে দূরত্ব তৈরি হয় বুঝলেন যদি পারো এখানেই থাকো কি ব্যাপার এগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আপাই কইছে এগুলা অন্য ঘরে রাইখা আসতে এগুলার গন্ধে নাকি তার গা গুলায় আচ্ছা আপনি যান তুমি আসবে না কেন প্লিজ এখান থেকে যাও